ওকে, আমরা এখন ধারা চ্যাপ্টারটির অঙ্ক করব। ধারা এটি হচ্ছে পলিটেকনিক্যাল ম্যাথমেটিক্সের প্রথম সেমিস্টারের প্রথম চ্যাপ্টার, ধারা। এই ধারার অঙ্কগুলো আমরা করব। এখন এই ধারার অঙ্কগুলো করার পূর্বে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার পূর্বে আমাকে প্রথমে খেয়াল করতে হবে আসলে আমি কয় টাইপের অঙ্ক করবো, সেই জিনিসগুলো ভাগ করে নিতে হবে। ধরো সবচেয়ে ভালো হবে কোন কোন ধরনের অঙ্কগুলো করতে পারলে আমার চ্যাপ্টারটা শেষ হবে। আমরা এই চ্যাপ্টারে তিন ধরনের অঙ্ক করব, তিন টাইপের অঙ্ক করব। এক হচ্ছে সমান্তর ধারা, যা আমরা এসএসসিতে পড়েছি, তবে এখানে একটু ভিন্নভাবে দেওয়া হবে। সমান্তর ধারা যেখানে একাধিক ধারা গুণন আকারে থাকবে, এরপর যেখানে একাধিক ধারা গুণন আকারে থাকবে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে পুনরাবৃত্তিক একই সংখ্যা পুনরাবৃত্তিক ধারা। এরপরে আমরা যেটা করব সেটা হলো এক্সপান্ডিং ধারা। ধারা বা বৃদ্ধিপ্রাপ্ত ধারা, এই তিন ধরনের ধারার অঙ্ক করলে মোটামুটি ভাবে এই ধারার চ্যাপ্টারটি মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। এবং এখান থেকে মোটামুটি বলা যায় যেটা পর্যাপ্ত, এই তিনটা ধারার তিনটা নিয়মের অঙ্ক করতে পারলে পর্যাপ্ত অঙ্ক করা যাবে, বিশেষ করে পলিটেকনিকের ম্যাথ প্রশ্নের উত্তর করার জন্য। ওকে, আমরা এখন সমান্তর ধারা সমস্যা সংক্রান্ত যে অঙ্কগুলো করতে হয় সেই সমস্যার মধ্যে একটি সমস্যা বাছাই করে নিয়েছি, সেটা হচ্ছে যে 1:1, 2:3, 3:5, এই যে ধারাটি, এই ধারাটির এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা আসলে এসএসসি লেভেলে যেটা করেছিলাম সেখানে একটা করে সংখ্যা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো সংখ্যা গুণ আকারে রয়েছে, ফলে এটাকে আমরা একটু ভেঙে নেব। আসলে প্রথম সংখ্যাগুলো দেখি, প্রথম সংখ্যাগুলো যদি আমি লিখি 1, আমি একটু রাফ পৃষ্ঠায় এই জিনিসটা লিখে নেব, 1+2+3+ আপ টু ডেট অ্যাড্রেস। এবং দ্বিতীয় সংখ্যাগুলো যদি লিখি তাহলে দেখা যাচ্ছে 1, 3, 5, দেন 1, 3, 5। আমরা প্রথম ধারাটা যদি এখন লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে দুটো ধারা হয়ে গেছে, এবং দুটোই কিন্তু সমান্তর ধারা। সমান্তর ধারা বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে, বিয়োগ ফলটা লিখে রাখলাম, দেখা যাচ্ছে এখানে 1 আসে, এরপর তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করতে হবে, দেখা যাচ্ছে এখানেও কিন্তু 1 আসে। তাহলে দেখা যাচ্ছে এই বিয়োগ ফলগুলি সমান, হলে আসলে ওইটাকে সমান্তর ধারা বলা হয়। আমরা এগুলো এসএসসিতে শিখেছি, একইভাবে দ্বিতীয় ধারাটা সমান্তর ধারা। তাহলে আমরা বলতে পারি যে এই যে ধারাটি দিয়েছে, এই ধারাটি আসলে দুটি সমান্তর ধারার গুণ ফলের একটি ধারা। তো আমরা এই সমস্যাটা সমাধান করব। সমস্যা সমাধান করার আগে আমাদের যেহেতু সমষ্টি চেয়েছে, আমরা জানি সমষ্টি বের করার আগে ওই ধারাটির এনতম পদ বের করে নিতে হয়। তাহলে আমরা এনতম পদ বের করব, যেহেতু ধারাটি দুটি সমান্তর ধারার গুণফল আকারে রয়েছে, তাহলে এখানে দুটি এনতম পদের সূত্র পড়বে। তাহলে আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে a+n-1 × d × আরও একটি নেই a+n-1 × d। এইখানে যেহেতু দুটো ধারা রয়েছে, কেউ যদি ধারা লেবেলিং করতে চায় তাহলে এখানে ইচ্ছা করলে 1 এবং এখানে 1 দিতে পারে, 2 দিতে পারে। কেন? কারণ হচ্ছে যে আসলে এইটাকে বোঝা যাচ্ছে এখন এটা 1 নম্বর ধারার জন্য, আর এটা 2 নম্বর ধারার জন্য। আমরা 1 নম্বর ধারার এ বসায় দিই 1+n-1 × d এর মান দেখা যাচ্ছে আমরা বিয়োগফল কত এসেছে 1। d হচ্ছে সাধারণ অন্তর বা বিয়োগফল। এরপরে দ্বিতীয় ধারার এ হচ্ছে 1, 1, n-1, d দেখা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে 2 হয়, তাহলে এখানে 2। আমরা এখন এই জিনিসগুলো হিসেব করবো, তাহলে 1+1 দ্বারা গুণ করলে এটাই হবে n-1, 1 আছে 1+2 দ্বারা গুণ করলে 2n-2, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে +1-1 কাটা থাকে n, এরপর এখানে 2n আছে 2n, 2 থেকে 1 বিয়োগ করলে 1, বড় সংখ্যার সামনে মাইনাস, দেন এখানে মাইনাস। আরেকটু হিসেব করলে দেখা যাচ্ছে আমরা এই সংখ্যার সাথে এটা গুণ করব, তাহলে 2n² এইটার সাথে এটা গুণ করব, n একে n,
এটাই হচ্ছে এনতম পদ। তাহলে প্রথম স্টেপ কিন্তু মানে এই সমস্যাটা সমাধানের প্রথম স্টেপটা শেষ হয়ে গেল আমাদের। ওকে, তো ওকে, আমরা এই অঙ্কটার এনতম পদ টু এন স্কোয়ার মাইনাস এন পেয়েছি, আমরা দেখলাম। এখন আমরা যেটা করবো পরের স্টেপে, যখনই আমার একটা সমাধান মানে এই সমস্যা এই ধরনের সমস্যার এনতম পদ চলে আসবে, তখন আমরা এন এর মান ওই এন এর জায়গায় ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, আপ টু ডেট ডেট সবগুলো সংখ্যা বসাতে থাকবো এন পর্যন্ত। বসিয়ে আমরা লিখবো, বসিয়ে সমষ্টি পাই, এই কথাটি লিখে দিব। এবং সমষ্টিকে যেহেতু এস দ্বারা প্রকাশ করে, অনেকে এস এন লিখতে চায়, লিখতে পারে, কোনো সমস্যা নেই। কেউ যদি শুধু এস লেখে তবু কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি শুধু সমষ্টি এখানে লিখবো, নো প্রবলেম, দিলাম সমষ্টি, সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা দিলাম, এস ইজ ইকুয়াল। আমরা যেটা করবো সেটা হচ্ছে কাজগুলো একদিক থেকে করে যাবো। প্রথমে আমরা এনের মানে এখানে ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, ফাইভ বসাবো, বসানোর পরে যা হবে তাই, তারপর আমরা ওইটাতে হাত দিব। সো এখানে টু আছে, টু ব্র্যাকেটের বাইরে যাবে, এখানে ওয়ান বসালে ওয়ান স্কোয়ার, টু বসালে টু স্কোয়ার, এই যে জায়গায় ওয়ান বসালে ওয়ান স্কোয়ার, টু বসালে টু স্কোয়ার, থ্রি বসালে থ্রি স্কোয়ার, এইভাবে ড্যাশ 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 মাইনাস আছে, দেন মাইনাস এন এর মান। এবার এন এর মান ওয়ান বসালে ওয়ান, টু বসালে টু, থ্রি বসালে থ্রি, আপ টু ড্যাশ ড্যাশ ড্যাশ। এই যে আমি একদিক থেকে কাজ করে দিলাম, প্রথমে এই জায়গায় বসা দিয়েছি, তারপর আমি এই জায়গা দিয়েছি, এলোমেলো করে করার কোনো প্রয়োজনীয়তা নেই। এখন ক্যালকুলেশন করা যায়, তবে মনে রাখতে হবে যদি এন এর সাথে কোনো ধ্রুবক সংখ্যা থাকে সেটা ব্র্যাকেটের বাইরে চলে যাবে। আমরা জানি এই যে ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, আপ টু ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে এন স্কোয়ার লিখতে সবচেয়ে ভালো হয়। এর একটা সূত্র রয়েছে, একটু এই যে সূত্রটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস আপ টু ড্যাশ 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 প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল এন ইন টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স। আবার ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস আপ টু ড্যাশ 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 এন ইজ ইকুয়াল এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু। এই দুটি সূত্র আমরা এখানে ইউজ করবো। তো টু আছে, টু আছে, আমরা স্কোয়ারের সূত্রটা ওখান থেকে পাই, হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, মাইনাস আছে মাইনাস, আর ওয়ান প্লাস এখানে প্লাস এন দিলে ভালো হয়, তাহলে এটা সূত্র হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন আমরা এখানে ইজিলি এটা এটা কেটে দিতে পারি, তাহলে থাকি থ্রি। আমরা যদি ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে এখানে এন আছে, এখানে এন আছে, আর এখানে এন প্লাস ওয়ান আছে, এখানে এন প্লাস ওয়ান আছে, এগুলো কমন যায়, তাহলে আমরা কমন নিলাম, এন ইন টু এন প্লাস ওয়ান নিয়ে নিলাম, তাহলে থাকে হচ্ছে এখান থেকে থাকবে টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই নিচে আছে থ্রি, মাইনাস আছে মাইনাস, ওপরে সব কিছুই কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকে ওয়ান ডিভাইড বাই টু। এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এন ইন্টু এন প্লাস ওয়ান, লসাঙ্ক করে ফেলি, আমরা তিন আর দুই লসাঙ্ক পাই ছয়। লসাঙ্ক করার নিয়ম হচ্ছে এই সংখ্যাটা তাহলে এটাকে ভাগ করতে হবে, তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই, দুই দ্বারা পুরো সংখ্যাকে গুণ করতে হবে, তাহলে দুই দ্বারা গুণ করলে ফোর এন প্লাস দুই এককে দুই, মাইনাস আছে মাইনাস, দুই দ্বারা এটাকে ভাগ করলাম, আমরা জানি ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন হয়, এই ভাগফল দ্বারা এটাকে গুণ, তিন এককে তিন বের করে ফেলতে চাই, বের করতে পারবো, তবে সেটাকে ওয়ান বাই সিক্স একটা প্রকাশ করতে হবে, এই এন আছে এন এন প্লাস ওয়ান, আর এটা হিসেব করলে দেখা যাচ্ছে ফোর এন ফোর এন, এই যে তিন থেকে দুই বিয়োগ, কারণ একটা প্লাস একটা মাইনাস, আমরা জানি উল্টা চিহ্ন হলে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করে ফেলি, তিন থেকে দুই বিয়োগ করলে হচ্ছে আপনার এক, বড় সংখ্যার সামনে মাইনাস, তিন এখানে মাইনাস, এইটি হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা এখন যে প্রশ্নের সমাধানটা করবো একই কিন্তু একটু কাজ আছে, একটু ভিন্ন, আমরা প্রশ্নটা তুলি, ওয়ান ইন্টু টু স্কোয়ার, টু ইন্টু থ্রি স্কোয়ার, থ্রি ইন্টু ফোর স্কোয়ার, প্রশ্নটা একই, এন পদ পর্যন্ত সমষ্টি, এন পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় কর, একই প্রশ্ন, তবে পার্থক্য হচ্ছে এখানে একটা ধারার উপরে দেখা যাচ্ছে স্কোয়ার রয়েছে, এইটা হচ্ছে একটু বিভ্রান্তিকর বিষয়। সো আমরা এইটা নিয়ে একটু কাজ করবো, তাছাড়া একই, আমরা যদি এটাকেও আলাদা করি দেখা যাচ্ছে প্রথম পদগুলো যদি নিই ওয়ান টু থ্রি, এটা একটা সমান্তর ধারা, আর স্কোয়ার বাদ দিয়ে, আমি স্কোয়ার বাদ দিয়ে যদি সংখ্যাগুলো কল্পনা করি তাহলে টু থ্রি ফোর, এটাও কিন্তু একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, তাহলে বোঝা যাচ্ছে এখানে দুটো সমান্তর ধারার গুণফলের একটি ধারা দেওয়া আছে। আমরা এই সমস্যাটা সমাধান আমরা একইভাবে করবো, তো আমাদের এনতম পদ লাগবে, এনতম পদ ইকুয়াল আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু, যেহেতু দুটো ধারা রয়েছে তাহলে ওটা তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কেউ যদি লেভেলিং করতে চায় করতে পারে, না করলে কোনো ক্ষতি নেই, লেভেলিং করলে করবে, না করলে কোনো ক্ষতি নেই, যেমন আমি এটা লেভেলিং ছাড়াই করছি, কোনো সমস্যা নেই, এটা মেজর কোনো বিষয় না, লেভেলিং ছাড়া করা যেতে পারে। ইজ ইকুয়াল প্রথম ধারার এ দেখা যাচ্ছে আমাদের কত, ওয়ান বসায় দিলাম, এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখা যাচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে এক হয়, তাহলে এক ইন্টু, দ্বিতীয় ধারার ক্ষেত্রে এনতম পদ হচ্ছে টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে এক,
সব ঠিক আছে, কিন্তু কথা হলো দ্বিতীয় ধারার যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা আমরা কোথায় হিসেব করবো? সেই স্কোয়ারটা মূলত এনথম পদের সূত্রের উপরে দিয়ে দেবো, ফলে এখানে স্কোয়ার আসবে। আর কিচ্ছু আলাদা না, একদম সিম্পলভাবে আগের নিয়মে অঙ্কগুলো করে ফেলবো। দেখি ওয়ান প্লাস এক দ্বারা গুণ করলে এটাই হয়, টু প্লাস এন মাইনাস ওয়ান এক দ্বারা গুণ করেছি, তার উপরে স্কোয়ার, এটা এটা কাটা থাকে এন। এখানে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এন এই যে দুই থেকে এক বিয়োগ করে এক, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার। আমরা এই এনটা দ্বারা গুণ করতে পারবো না, কারণ এখানে হোল স্কোয়ার রয়েছে, আগে এটার কাজ করতে হবে তারপর। তাহলে এন এটা যদি আমরা করি তাহলে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান, এখানে বুঝতেই পারছেন কী কাজ করলাম, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিয়েছি। এরপরে আমরা গুণ করতে পারবো, এটার সাথে এটা করলে দেখা যাচ্ছে এন কিউব, এটার সাথে এটা করলে দেখা যাচ্ছে টু এন স্কোয়ার, আর এইটার সাথে এটা করলে এন এক এন, এইটাই হচ্ছে এনথম পদ। আমরা ঠিক আগের অঙ্কটার মতোই এখন এই জায়গায় এন এর মান ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, ফোর বসাবো, একইভাবে এখানে বসাবো, এখানে বসাবো, বসিয়ে আমরা সূত্র ফেলে দিব। তো আমরা এনথম পদ হিসেব করে পেয়েছি এন কিউব প্লাস টু এন স্কোয়ার প্লাস এন। এখন আমরা এন এর মান ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো, বসিয়ে সমষ্টি পাই কথাটা লিখে দিব, সমষ্টি পাই। তাহলে সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা এস ইকুয়াল, এইখানে এন এর মান ওয়ান বসালে ওয়ান কিউব, টু বসালে টু কিউব, থ্রি বসালে থ্রি কিউব, তার মানে এখানে বসানো শেষ হলো, তিনটা দেখাতে হয়। আসলে ড্যাশ ড্যাশ মানে এখানে আরও অনেক আছে, সবগুলো আমি বসিয়েছি। এখানে সবশেষে এন কিউবটা দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে এটা হলো, তারপর প্লাস আছে প্লাস, এই যে টু আছে আমরা জানি টু ব্রাকেটের বাইরে দেবো, এন এর মান ওয়ান বসালে ওয়ান স্কোয়ার, টু বসালে টু স্কোয়ার, থ্রি বসালে থ্রি স্কোয়ার, আপ টু ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর প্লাস আছে প্লাস, এন এর মান ওয়ান বসালে ওয়ান, টু বসালে টু, থ্রি বসালে থ্রি, আপ টু ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা দুই তিনটা মান দেখিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে দেবো। তারপরে আরও রয়েছে এখানে এন স্কোয়ার দেওয়া যায়, এখানে এন দেওয়া যায়। এখন আমরা ওই আগের যে সূত্রগুলো দেখেছিলাম সেখানে আমরা এই যে এখানে ঘনের সূত্রে পাই যে ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউব, আপ টু ড্যাশ ড্যাশ ড্যাশ, এন কিউব ইজ ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার। একইভাবে এই যে স্কোয়ার সূত্র রয়েছে, স্বাভাবিক সংখ্যার সূত্র রয়েছে, এগুলো বইয়েই দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। এই সূত্রগুলো এখানে ফেলে দেবো আমরা যে কিউবের সূত্রটা পরে। তাহলে আমরা কিউবের সূত্রটা দেখেছি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, তারপর হোল স্কোয়ার, প্লাস আছে প্লাস টু। এখানে স্কোয়ারের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, এরপর প্লাস আছে প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সূত্রগুলো ফেলে দিয়েছি, এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করে নিলাম, কোনো সমস্যা নেই। এখন কমন নেওয়ার পালা, আমরা যদি কমন নিই, এখানে এন আছে, এন আছে, এন আছে, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান কমন যায়, নিয়ে নিলাম। এখন থাকে কি সেই জিনিসটা আমি তৃতীয় বন্ধনী দিয়ে দেখাই দিব, সেটা হচ্ছে যে আমার এখানে এন কমন নিয়েছে, ভালো কথা, আমার এখানে এন কয়টা রয়েছে আমি দেখতে পাচ্ছি, এখানে স্কোয়ার রয়েছে, তার মানে এন রয়েছে দুইটা, কিন্তু কমন নিয়েছি আমি একটা। সো এখানে আসলে একটা এন থাকবে, রেখে দিলাম, এন প্লাস ওয়ানও ছিল দুইটা, আমি তো একটা কমন নিয়েছি, আর একটা এন প্লাস ওয়ান থাকবে, ডিভাইডেড বাই এই স্কোয়ারটা তো টু এর উপর ছিল, কারণ আমরা এই টু তো কমন নেইনি, তাহলে এই স্কোয়ারটা টু এর উপর কাজ করলে ফোর আসবে, প্লাস আছে প্লাস, আমরা এগুলো নিয়ে নিয়েছি, কারণ একটা করেই ছিল, নিয়ে নিয়েছি, টু তো কাটাকাটি করেছে, তাহলে থাকবে উপরে টু এন প্লাস ওয়ান, আর নিচে থাকে থ্রি, এখানে প্লাস আছে প্লাস, এখানে আসে আমরা এটা নিয়ে নিয়েছি, তাহলে ওয়ান বাই টু, সরি থার্ড ব্র্যাকেট দেওয়া যেতে পারে। এরপর আমরা লসাগু করবো, লসাগু হচ্ছে তিন চারা বারো হবে, বারো লসাগু নিলাম, এটাতে এটাকে ভাগ করলে তিন, তাহলে থ্রি এন এন প্লাস ওয়ান প্লাস, এটাতে এটাকে ভাগ করলে চার, চার দ্বারা গুণ করলে এইট এন প্লাস চার এক চার প্লাস, এটাতে ছয়, ছয় এক ছয়, এই জিনিসটা হিসেব করলে আমাদের হয়ে যাবে। ওকে, আমরা লাস্ট লাইনে পেয়েছিলাম এটা, তাহলে এন এন প্লাস ওয়ান, আর এই যে নিচের বারোটা আমরা জানি ওয়ান বাই বারো আকারে একবার বাইরে নিয়ে আসা যায়, নিয়ে আসলাম। এখন এইখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে হলো থ্রি এন আর এন, থ্রি এন স্কোয়ার, সরি হ্যাঁ থ্রি এন স্কোয়ার প্লাস থ্রি এন একে থ্রি এন প্লাস, এখানে ছিল এইট এন প্লাস ছয় চারে দশ, আমরা নিচের বারোটা তো পাশে নিয়ে গিয়েছি, তাহলে ওয়ান বাই বারো এন এন প্লাস ওয়ান, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে থ্রি এন স্কোয়ার প্লাস ইলেভেন এন প্লাস টেন, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তবে কেউ যদি সমস্যা নেই, কেউ যদি বলে এন ইন্টু এন প্লাস ওয়ান থ্রি এন স্কোয়ার প্লাস ইলেভেন এন প্লাস টেন, এই সবগুলোই উত্তর রাইট, এটা এটা সবগুলোই রাইট। কেউ যদি এইভাবে বারোটা সবার নিচে দিতে চায়, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। দেখা যায় আমরা বইগুলোতে দেখি কোনো কোনো বইয়ে এইভাবে উত্তর দেওয়া আছে একটা অঙ্কে রাইট, আরেকটা বইয়ে দেওয়া আছে এইভাবে
রাইট, কোন বইয়ে এইভাবে দেওয়া আছে রাইট। একই রাইটার বিভিন্ন অ্যাঙ্গেলে উত্তর দেওয়ার মানে হচ্ছে যে একটা অঙ্কের উত্তর আপনি এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। আসলে বই তো কথা বলে না, এগুলো অনেকগুলো বিষয় বুঝে নিতে হয়। একই নিয়মের অঙ্কের একই উত্তর ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করার মানে হচ্ছে ভিন্ন ভিন্নভাবে উত্তর দেওয়া যাবে, দুইভাবে উত্তর দেওয়া যাবে। এটাই হচ্ছে এগুলোর যে সাংকেতিক বিষয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু কথা। ওকে, আমরা এরপরে আরেকটি প্রশ্ন করব, সেম একই সমতল ধারণা অঙ্ক দেখা যাক। এটা কোশ্চেন নাম্বার থ্রি, এখানে আছে 231 প্লাস 344 প্লাস 457 প্লাস আপ টু ডেট। একই কথা, এনতম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, আমি এই বিষয়টি লিখলাম না। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি প্রথম সংখ্যাগুলো নিই তাহলে 234 যেটা একটা সমান্তর ধারা, এরপরে 345 এটাও কিন্তু একটা সমান্তর ধারা, এরপরে শেষেগুলো যদি 147 এটাও কিন্তু একটা সমান্তর ধারা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি সমান্তর ধারার গুণফল রয়েছে এখানে এই ধারাটাতে। তো আমরা তাহলে এখানে অবশ্যই এনতম পদের ক্ষেত্রে যেটা আসবে এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি, এই মানগুলো বসিয়ে হিসেব করে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা এসেছে সেটা হলো থ্রি ইন্টু, হিসেব আগের মতো করে নিলেই চলবে, একদম নিজের হিসেব নিজের মতো করে যতটুকু আপনি করেন যেভাবে করেন আপনি সেভাবে করবেন। তাহলে থ্রি এন কিউ প্লাস সেভেন এন স্কোয়ার মাইনাস ফোর, এই জায়গায় আমরা এন এর মান ওয়ান বসাবো, টু বসাবো, থ্রি বসাবো। এইখানে একটু ঝামেলা রয়েছে জন্য এই অঙ্কটা দিয়েছি, সেটা হলো এইখানে আমি এন এর মান বসাবো ওয়ান কিউ, টু কিউ, থ্রি কিউ, ফোর কিউ, টু ডেট ডেট ডেট, এইখানে বসাবো ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার বসাইলাম। কিন্তু এই জায়গায় আমি কী করবো, এখানে তো কোনো এন নেই, এটা হচ্ছে আমাদের আসলে আলোচ্য বিষয়, বাকি সমস্ত কিছু আগের অঙ্কগুলোর মতোই। তো আমরা দেখি এস ইকুয়াল কত হচ্ছে, থ্রি আছে থ্রি, থ্রি ব্রাকেটের বাইরে থাকবে ওয়ান কিউ, থ্রি কিউ, প্লাস সেভেন আছে সেভেন, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, এই যে মাইনাস যে ফোর রয়েছে এই ফোরের সাথে স্রেফ একটি সূত্রের এন নিয়ে নিব। অর্থাৎ যদি এনতম পদের মধ্যে এরকম কোনো এন মুক্ত ধ্রুবক থাকে তাহলে তার সাথে একটি এন গুণ করে দিলেই হয়ে গেল, এখন বাকি সমস্ত নিয়ম একেবারেই সেম। এটা এন কিউবের ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউবের সূত্র পড়বে, এটা স্কোয়ারের সূত্র পড়বে, আর এটা যা আছে দেখেন, কারণ এখানে এনের মান আর বসতেছে না, তো এনের মান আমি এখানে বসেছি, এখানে বসেছি, এখানে কোনো এন ছিল না। এখন আমরা কমন টমন নেব, সূত্র ফেলে দেবো, হিসেব করবো, ঠিক আগের মতোই অঙ্কগুলো করে নেব, ব্যাস। এইভাবে আমাদের মোটামুটি আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, বিভিন্ন সালে এসেছিলো বাকাশিবতে, এই প্রশ্নগুলো করে করে নিলে মোটামুটি এই ধারার, এই টাইপের ধারার অঙ্কগুলো করা যাবে।